আজকে আমরা আলোচনা করব প্রোনাউন। এর আগে আমরা নাউন সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি, সেই ভিডিওটি তোমরা দেখতে চাইলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং আজকে আমরা ডিটেলসে আলোচনা করব প্রোনাউন, এবং প্রোনাউন সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করার পর আশা রাখছি তোমাদের প্রোনাউন সম্পর্কে যে কনফিউশন আছে বা প্রোনাউন সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসবে। হ্যালো ফ্রেন্ডস, মাই নাম ইজ মিঠুন মাহাতো অ্যান্ড ইউ আর ওয়াচিং মি অন সাকসেস হান্টার। তো চলো প্রথমেই জেনে নিই যে প্রোনাউন বলতে কি বুঝি, প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কি। প্রোনাউন মানে আমরা সবাই জানি প্রোনাউনকে বাংলায় বলা হয় সর্বনাম। অর্থাৎ প্রোনাউন আমরা ব্যবহার করি কখন, প্রোনাউন ব্যবহার করি নামের পরিবর্তে। অর্থাৎ নাউনের পরিবর্তে কিন্তু আমরা প্রোনাউন ব্যবহার করি। এটা আমাদের মাথায় রাখতে হবে যে নাউন বলতে কি, নাউন বলতে পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটারই তো একটা নাম আছে, সেই নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করি, প্রোনাউন ব্যবহার করি। দেখো প্রোনাউন নামটাতেই নাউন কিন্তু জড়িয়ে আছে, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের মধ্যে একটা দারুণ সম্পর্ক আছে। অর্থাৎ প্রোনাউন আমরা কখন ব্যবহার করব, যখন নাউনটাকে আমরা বারবার ব্যবহার করব না। অর্থাৎ কোনো নাম সেটা যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে কি হয়, তাহলে মানে শুনতে ভালো লাগে না, সেই বাক্যটার মধ্যে বাক্যগুলোর মধ্যে যেন সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, এই প্রোনাউন ব্যবহার করি, ইট রিপ্লেসেস এ নাউন। তাহলে এটা রিপিটেশন বন্ধ করার জন্য, রিপিটেশন স্টপ করার জন্য, বারবার মানে নাউন ব্যবহার না করে আমরা কি ব্যবহার করি, সেক্ষেত্রে বাক্যের যে মাধুর্য সেটা আনার জন্য প্রোনাউন ব্যবহার করি। দেখো প্রোনাউন কয় প্রকার আমরা জেনে নেব। প্রোনাউন আমরা, আমি এখানে লিখেছি নয় প্রকার, কিন্তু প্রোনাউনকে আমরা যদি ভালোভাবে বলি যে প্রোনাউন কয় প্রকার, তাহলে কিন্তু প্রোনাউন আট প্রকার। প্রোনাউনের আরও ভাগ আছে, সেগুলো হয়তো আমরা এখানে বলে দিচ্ছি। সেগুলো মানে কী বলতো, একটা প্রোনাউনের সাথেই সেগুলো রিলেটেড, মানে সেগুলো অরিজিনেট সেই প্রোনাউনটা থেকে। যেমন ধরো এখানে আমি লিখেছি পার্সোনাল প্রোনাউন, এখানে আরেকটা প্রোনাউন আছে ইম্পার্সোনাল প্রোনাউন, তারপর যেমন পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন অলসো অরিজিনেটেড ফ্রম পার্সোনাল প্রোনাউন। এরপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন আর রেসিপ্রোকাল প্রোনাউন। আবার দুটো প্রোনাউন রয়েছে, যেমন ধরো এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, এখানে কিন্তু এমফেটিক প্রোনাউন এবং ইন্টেনসিভ প্রোনাউন, এই দুটোও কিন্তু এই রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত। অতএব আমরা যদি ভালোভাবে মানে ভাগ করতে চাই তাহলে কিন্তু প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা হয়, আট ভাগে ভাগ করা হয়, এটা তোমরা মাথায় রাখো। এরপর দেখো এই যে পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউনটা একটা লিখেছি, তার কারণ হচ্ছে পজিটিভ প্রোনাউনটা আমাদেরকে একটু ডিটেলসে জানা দরকার। পার্সোনাল প্রোনাউন, প্রথমেই আসছি আমরা পার্সোনাল প্রোনাউনে, যে পার্সোনাল প্রোনাউন বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিবাচক সর্বনাম। এটা তোমরা মাথায় রাখো যে পার্সোনাল প্রোনাউনকে আমরা বাংলায় বলি ব্যক্তিবাচক সর্বনাম। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি সেগুলোই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে পার্সোনাল প্রোনাউন এগুলো কিন্তু আমরা জানি যে আমাদের পার্সন, পার্সন সম্পর্কে আমাদের সবার একটা আইডিয়া আছে, তাও আমি তোমাদেরকে বলে রাখছি যে পার্সন মানে হচ্ছে পুরুষ। তাহলে পার্সনকে কয় ভাগে ভাগ করা হয়, পার্সনকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, যেটাকে আমরা বলি উত্তম পুরুষ, আমি আমরা। তারপর হচ্ছে সেকেন্ড পার্সন, যেটাকে আমরা কি বলি মধ্যম পুরুষ, অর্থাৎ তুমি তোমরা। আর একটা হচ্ছে থার্ড পার্সন, যেটাকে আমরা কি বলি প্রথম পুরুষ, অর্থাৎ আমি আমরা তুমি তোমরা বাদে, যেমন সে, হি, সি, তারপরে ইট, তারপরে কি বলতো দে, এগুলো হচ্ছে সবই থার্ড পার্সন। আর থার্ড পার্সনের মধ্যে বিভিন্ন ধরনের নাম আছে, কিন্তু সেই নামের পরিবর্তেই তো আমরা কী ব্যবহার করি, এই পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করি। তাহলে পার্সোনাল প্রোনাউনের মধ্যে কোনগুলো পড়ে আমরা একবার লিখে নিই। যেমন ধরো আই, উই, হি, সি, ইট, দে, ইউ, এগুলো সমস্তই কিন্তু কী বলতো ব্যক্তিবাচক সর্বনাম বা পার্সোনাল প্রোনাউন। আমরা কয়েকটা বাক্যের মধ্যে পার্সোনাল প্রোনাউন কীভাবে ব্যবহার করি সেন্টেন্সের মধ্যে দিয়ে যদি আমরা বুঝি তাহলে আশা রাখছি আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন ধরো আমি একটা উদাহরণ নিচ্ছি যে রাহুল খুব ভালো ছেলে, রাহুল ভালো ছেলে, রাহুল ইজ এ গুড বয়, ঠিক আছে। এরপর আমি বললাম যে রাহুল স্কুলে যায়, রাহুল গোজ টু স্কুল, ওকে। এরপর আমি বললাম যে রাহুল ক্রিকেট খেলতে পারে, তাহলে রাহুল ক্যান প্লে ক্রিকেট, ব্যাপারটা বুঝো। তাহলে দেখো এখানে বারবার ব্যবহার করছি কি বলতো রাহুল। তাহলে যখনই বারবার আমি তিনটি সেন্টেন্স লিখলাম, তিনটিতেই সাবজেক্ট রয়েছে রাহুল,
এবং সেই নামটা আমি বারবার রিপিটেশন করেছি। এক্ষেত্রে দেখো বাক্যটা তো বাক্যগুলো তো ভুল হচ্ছেই, তার সাথে সাথে সেন্টেন্স মানে গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু কি বলতো এই যে নামটা বারবার ব্যবহার করছি না, এটা আমরা ভুল করছি। আসলে কি হচ্ছে, এটা বাক্যের মধ্যে আমি তোমাদেরকে আগেই বলেছি যে একটা নাম যদি বারবার ব্যবহার করি তাহলে তার মধ্যে যে মাধুর্য থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাহলে এখানে আমরা যদি রাহুলের পরিবর্তে কি ব্যবহার করি বলতো, হি ব্যবহার করি, এখানেও যদি আমরা হি ব্যবহার করি তাহলে দেখো কত সুন্দর শোনাচ্ছে। প্রথমেই আমরা বললাম যে রাহুল ইজ এ গুড বয়, হি গোজ টু স্কুল, হি ক্যান প্লে ক্রিকেট। এখানে কিন্তু শব্দের যে মাধুর্যটা সেটা যেন আরও বেড়ে গেছে। তাহলে ব্যাপারটা বুঝো যে এই যে সমস্ত শব্দগুলো আছে, যেমন আমরা এখানে আমরা অনেকজনেই আছি, আমাদের তো একটা করে নাম আছে, সেই নামের পরিবর্তে সব নামগুলো একসাথে বলা সম্ভব নয়, তাহলে নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, উই ব্যবহার করছি, হি। হি বলতে কে, সে, যেটা আমরা ব্যবহার করলাম। এরপরে যেমন ধরো সি, সেটা মেয়েদের ক্ষেত্রে হয়, মহিলাদের ক্ষেত্রে হয়, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হয়, স্ত্রীদের ক্ষেত্রে হয়। ইট, ইট এটা কিন্তু একটা ইম্পার্সোনাল প্রোনাউন, এটা জড় বস্তু, অর্থাৎ কোনো বস্তুর পরিবর্তে এটা বসে। যেমন ধরো আমি বলতে পারি ইট ইজ এ প্যান, ইট ইজ এ প্যান, এটা হয় একটা কলম, কলমের পরিবর্তে আমি কী ব্যবহার করছি, ইট ব্যবহার করছি। তারপরে এটা ধরো বস্তুর ক্ষেত্রে তো হয়, তারপরে টাইমের ক্ষেত্রে হয়, যেমন আমি বলতেই পারি ইট ইজ 10 o'clock, ঠিক আছে, ইট ইজ 10 o'clock। এরপরে যেমন আছে দে, দে বলতে কি, তাহারা, অর্থাৎ তাহারা, তাহাদের তো অনেক নাম আছে, তার পরিবর্তে তো আমরা কী ব্যবহার করছি, দে ব্যবহার করছি। ইউ, তোমারও তো একটা নাম আছে, বা তোমরা, তোমাদের সবারই তো নাম আছে, তার নামের পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, ইউ ব্যবহার করছি। অর্থাৎ ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে আমরা যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আশা রাখছি আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে আমরা আসছি পজেসিভ প্রোনাউন। এই যে পজেসিভ প্রোনাউন, এটাকে আমরা বাংলায় বলি অধিকার সূচক সর্বনাম। অর্থাৎ এই পজেসিভ প্রোনাউনের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি যে কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছু অধিকারে থাকা, মানে তার দখলে থাকা। এখানে আমরা দুটো শব্দ নিতে পারি, যেমন ধরো ওনারশিপ, ওনারশিপ বলতে কি, মালিকানা। যেমন ধরো আমি বলতে পারি পজেশন, পজেশন মানে কি, কোনো কিছু অধিকারে থাকা বা কোনো কিছু দখলে থাকা। তাহলে এই যে পজেসিভ প্রোনাউন, এগুলো মানে কোনগুলোকে আমরা পজেসিভ প্রোনাউন বলি, যেমন ধরো মাইন, তারপরে হিজ, হার্স, ইয়োরস, ইয়োরস, আওয়ার্স, দেয়ার্স, এটসেট্রা। তাহলে এই যে বাক্য, এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দেখেই তুমি বুঝতে পারবে যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু যদি আমরা সেন্টেন্স এগুলো ব্যবহার করি, যেমন আমি যদি বলি দিস পেন ইজ মাইন, মানে এই কলমটার মালিক কিন্তু আমি, দিস পেন ইজ মাইন, এই কলমটা আমার, এটা আমার ওনারশিপের মধ্যে পড়ে, এটা আমার পজিশনের মধ্যে, এটা আমার দখলে আছে, এটার আমি মালিক। তাহলে তারপরে যেমন আমি বলতে পারি যে দিস হাউস, দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটা হচ্ছে আমাদের। কিংবা বলতে পারি দিস হাউস ইজ ইয়োরস, দিস হাউস ইজ ইয়োরস যদি বলি, তাহলে কী হবে যে এই বাড়ির মালিক হচ্ছে তুমি বা তোমরা। দিস হাউস ইজ দেয়ার্স, এটা যদি বলি তাহলে এই বাড়ির মালিক হচ্ছে তাহারা। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ওনারশিপ বোঝাচ্ছে, মানে কি, অধিকারে থাকা বোঝাচ্ছে। তাহলে কোনো কিছু অধিকারে থাকা বোঝালেই জানবে যে সেটা হচ্ছে কি বলতো, পজিটিভ প্রোনাউন। সেক্ষেত্রে আমরা যে সমস্ত শব্দগুলো ব্যবহার করি সেই সমস্ত শব্দগুলো পজিটিভ প্রোনাউনের মধ্যে পড়ে, অর্থাৎ অধিকার সূচক সর্বনামের মধ্যে পড়ে। আমরা আরেকটা উদাহরণ নিতে পারি, যেমন ধরো আমি বললাম যে সে বলে না যে হোয়াটস মাইন ইজ ইয়োরস মাই ফ্রেন্ড, অর্থাৎ আমার যেটা সেটা তোমারও বন্ধু। অর্থাৎ আমি বলছি যে এই বাড়িটা আমার বন্ধু হয়েছে, তুমি মনে করো যে এই বাড়িটা তোমারও, অর্থাৎ তোমারও এই বাড়িটার মধ্যে মালিকানা আছে, নিজের বাড়ি মনে করো এটা। তাহলে ব্যাপারটা বুঝো যে যখন কোনো কিছু অধিকারে থাকা বোঝাবে তখনই কিন্তু আমরা কী ব্যবহার করবো, পজিটিভ প্রোনাউন ব্যবহার করবো। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে পজিটিভ প্রোনাউন। এরপরে আসছি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের যদি আমরা বাংলা জানতে চাই, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে বাংলায় বলা হয় নির্দেশক সর্বনাম। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে নির্দেশক সর্বনাম, অর্থাৎ এটা কি করে, এটার কাজ হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করা, কোনো ব্যক্তি বা বস্তুকে যে সমস্ত প্রোনাউনগুলো নির্দেশ করে, ইন্ডিকেট করে, সেটাই কিন্তু কি বলতো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন আমরা উদাহরণ হিসেবে নিতে পারি যে দিস, দ্যাট, দিজ, দোজ, এটসেট্রা। তাহলে দেখো এই যে প্রোনাউনগুলো আছে, এই প্রোনাউনগুলো আমরা কি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি, কোনো কিছু ইন্ডিকেট করে, অর্থাৎ কোনো কিছু নির্দেশ করতে। যেমন ধরো আমি বলতে পারি যে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, অর্থাৎ যেমন ধরো আমি বলতে পারি উদাহরণ হিসেবে দিস হাউস ইজ লুকিং বিউটিফুল,
দিস হাউস ইজ লুকিং বিউটিফুল, এই বাড়িটি খুব সুন্দর দেখাচ্ছে। তাহলে দিস হাউস, দিস বলতে সামনের কোনো জিনিসকে দিস বলা হয়, দিস মানে সামনের কোনো জিনিসকে ইন্ডিকেট করতে দিস আমরা ব্যবহার করি। আর দূরের কোনো জিনিসকে যদি ইন্ডিকেট করতে চাই তাহলে আমরা কি ব্যবহার করি, দ্যাট ব্যবহার করি। তাহলে এটাই আমরা বলতে পারি যে দ্যাট হাউস ইজ অলসো লুকিং বিউটিফুল। ভালো করে বুঝো, দিস হাউস ইজ লুকিং বিউটিফুল, এই বাড়িটি খুব সুন্দর দেখাচ্ছে। এবং আমরা বলতে পারি যে দ্যাট হাউস ইজ অলসো লুকিং বিউটিফুল, অর্থাৎ এই বাড়িটির সামনে কিছুটা দূরে আরেকটা বাড়ি আছে সেটাও কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এরপর ধরো আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে দিতে পারি, যেমন দিস বা দোজ, এগুলো আমরা কখন ব্যবহার করি? দিস ব্যবহার করি যখন বহুবচনের ক্ষেত্রে প্লুরাল, যে অনেকগুলো জিনিস আছে, যেমন এখানে অনেকগুলো ফুল আছে, তো ফুলগুলো কিন্তু কি সুগন্ধি, খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। দ্য ফ্র্যাগ্রেন্স অফ দিজ ফ্লাওয়ার্স আর ফ্যান্টাস্টিক, আমি বলতেই পারি দ্য ফ্র্যাগ্রেন্স অফ দিজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল মার্ভেলাস। তাহলে দেখো এখানে অনেকগুলো ফুল আছে এখানে সামনে, তাহলে দিজ ফ্লাওয়ার্স। এবং আমি যদি দূরের কোন ফুলকে বলি, যেমন দোজ ফ্লাওয়ার্স, দ্য ফ্র্যাগ্রেন্স অফ দোজ ফ্লাওয়ার্স আর অলসো ফ্যান্টাস্টিক, তাহলে ওই যে ওই ফুলগুলো। তাহলে দোজ বলতে আমরা দূরের অনেকগুলো বস্তুকে বোঝাবো এবং দিজ বলতে কি আমরা সামনের অনেকগুলো বস্তুকে বোঝাবো। এরপরে আমরা আসছি ইনডেফিনাইট প্রোনাউন। দেখো শব্দের মধ্যেই এই যে ইনডেফিনাইট শব্দটা আছে, এটার মানে কি, যে এটার মানে হচ্ছে নির্দিষ্ট করে কিছু বুঝাবে না, অনির্দিষ্ট বুঝাবে। মানে কি, ইনডেফিনাইট প্রোনাউনের বাংলা হচ্ছে অনির্দিষ্টবাচক সর্বনাম, মানে কোনো ব্যক্তি বা বস্তুকে কিন্তু এখানে নির্দিষ্ট করে বুঝাবে না। তাহলে দেখো যেমন কতগুলো আমরা এক্সাম্পল নিচ্ছি, যেমন সাম, তারপর হচ্ছে সামওয়ান, সামওয়ান হতে পারে, তারপরে এনি বডি হতে পারে, বা এনি বডি বা এনি ওয়ান যেটা বলবে, যেমন সামওয়ান সাম বডি। এরপর যেমন ধরো এভরি ওয়ান বা এভরি বডি, এভরি ওয়ান, তারপর যেমন এভরি ওয়ের, হ্যাঁ এভরি ওয়ের আমরা লিখতে পারি, তারপর যেমন আমরা লিখতে পারি নো ওয়ান, ঠিক আছে, তারপর আমরা যেমন লিখতে পারি নান, এটসেট্রা। এগুলো দেখো প্রত্যেকটা শব্দই এই শব্দগুলোর মধ্যে কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাচ্ছে না। যেমন ধরো এখানে আমরা একটা শব্দ আছে সাম, সাম আছে, তাহলে এই এখানে আমরা বলতেই পারি যে আই নো সাম স্টুডেন্টস অব দ্য স্কুল। আমি কি লিখলাম যে আই নো সাম স্টুডেন্টস অব দ্য স্কুল, অর্থাৎ স্কুলের মধ্যে কিছু ছাত্রছাত্রীকে আমি জানি, সেই স্কুলের মধ্যে কিছু ছাত্রছাত্রীকে, সাম স্টুডেন্টস মানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না যে কাকে কাকে, কিছু ছাত্রছাত্রীকে আমি জানি। এরপর যেমন যেমন একটা শব্দ আছে, যেমন ধরো সাম ওয়ান, তারপরে এনিবডি, তারপরে এভরি ওয়ান। তাহলে দেখো এভরি ওয়ান শব্দটা দিয়ে যদি আমরা বাক্য কোনো একটা তৈরি করি, যে এভরি ওয়ান ওয়াজ লুকিং এট হার, প্রত্যেকেই তার দিকে তাকিয়েছিল, এভরি ওয়ান ওয়াজ লুকিং এট হার, মানে কি এভরি ওয়ান মানে কি প্রত্যেকেই, তাহলে প্রত্যেককেই নির্দিষ্ট করে কোনো বোঝাচ্ছে না। এরপর ধরো আমি যদি সামবডি বা সামওয়ান দিয়ে কোনো বাক্য তৈরি করতে পারি, যেমন ধরো আমি বলতে পারি যে ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি, যদি তুমি সুখী হতে চাও তাহলে ইউ উইল স্পেন্ড সাম টাইমস হোম ইউ লাভ, ঠিক আছে। তুমি কোনো ব্যক্তিকে, যাকে তুমি পছন্দ করো, যাকে তুমি ভালোবাসো, কোনো ব্যক্তিকে, তাহলে সামওয়ান কোনো একজন ব্যক্তি, নির্দিষ্ট করে কিন্তু বলছি না, তার সাথে তুমি সময় কাটাতে পারো তাহলে তুমি হ্যাপি থাকবে, সুখী থাকবে। এরপরে যেমন ধরো এভরি ওয়ান, তারপর যেমন ধরো আমরা নান দিয়ে একটা শব্দ ব্যবহার করতে পারি, যেমন নান ক্যান গিভ দ্য অ্যান্সার, অনেকেই ব্যক্তি ছিল ওখানে কেউ কিন্তু উত্তর দিতে পারেনি, মানে কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তাহলে নির্দিষ্ট করে যখন বোঝাবে না, নির্দিষ্ট করে যখন আমরা বুঝতে পারবো না কোনো ব্যক্তি বা বস্তুকে, তখন সেক্ষেত্রে আমরা ইনডিফিনাইট প্রোনাউনগুলো ব্যবহার করি। এরপরে যেমন ধরো আমাদের তার পাঁচ নাম্বার যেটা আছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বলতে রিলেটিভ প্রোনাউনকে আমরা বাংলায় বলি সম্বন্ধবাচক সর্বনাম। দেখো রিলেটিভ এই শব্দটাই কি আসছে বলতো, সম্বন্ধবাচক আসছে, অর্থাৎ এই রিলেটিভ প্রোনাউনের কাজ কি, রিলেটিভ প্রোনাউনকে আমরা বলতে পারি যে কোনো একটা মানে একটা বাক্যের মধ্যে, একটা বাক্যের মধ্যে আগে থেকেই কোনো নাউন হতে পারে, কোনো প্রোনাউন হতে পারে, তার পরিবর্তে যে সমস্ত মানে প্রোনাউনগুলো বসে, আগের থেকেই নাউন বা প্রোনাউন সেই বাক্যের মধ্যে আছে এবং তার পরিবর্তে আবার সেটা বসছে, সেক্ষেত্রে সেগুলো কি হয়, রিলেটিভ প্রোনাউন হয়। আবার আমরা বলতে পারি যে দুটি বাক্যের এই প্রোনাউনগুলো মাঝে বসে এবং সেই দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন ধরো আমি বলতে পারি যে আই নো দ্য পার্সন হু সেলস ফিশেস বা ফিশ ইন দ্য মার্কেট, ঠিক আছে। তাহলে তার আগে আমি বলে দিই তোমাদেরকে যে এই রিলেটিভ প্রোনাউনের মধ্যে কনগুলো পড়ে, যেমন যে সমস্ত ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো রয়েছে, হু হুইচ, তারপর তোমার হোয়াট, হ্যাঁ দ্যাট দ্যাট, তারপরে হোয়ের, এই সমস্ত শব্দগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, আরও আছে এটসেট্রা।
তো এখানে দেখো আমি যে উদাহরণটা নিয়েছি যে আই নো দ্য পারসন হু সেলস ফিস ইন দ্য মার্কেট, তাহলে আগের থেকেই আমি কি বলেছি যে একটা বাক্যের মধ্যে আগের থেকেই কোনো নাউন বা প্রোনাউন বসে থাকে। যেমন ধরো এখানে একটা প্রোনাউন আছে আই এবং একটা নাউন আছে দ্য পারসন, কোন একজন ব্যক্তি, এবং তার পরিবর্তে যে সমস্ত শব্দ বসে, অর্থাৎ দেখো আমি সেই ব্যক্তিটিকে জানি। এখানে হু যে, তাহলে এই যে হু শব্দটা এটা কাকে বোঝাচ্ছে, কার পরিবর্তে বলছে? অবশ্যই দ্য পার্সন যাকে, যে কি করে মানে বাজারে মাছ বিক্রি করে। তাহলে ব্যাপারটা বুঝো যে, এবং এই শব্দটা কি করছে বলতো, এই যে দুটো বাক্য আছে আমি ব্যক্তিটিকে জানি এবং সেই ব্যক্তিটি বাজারে মাছ বিক্রি করে, তার মাঝে বসেছে এবং দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। এরপর যেমন আমি আরেকটা বাক্য নিতে পারি, যেমন ধরো তাই লিখবো আমি মুখে বলছি আই ডোন্ট লাইক স্টোরেজ, আই ডোন্ট লাইক স্টোরেজ, সাচ স্টোরেজ দ্যাট হ্যাভ আনপ্লিজেন্ট এন্ডিংস, অর্থাৎ আমার সেই রকমের গল্প পছন্দ লাগে না যেগুলো কি হয় শেষ হয়, মানে যেগুলোর এন্ডিং ভালো হয় না, যেগুলো শেষ ভালো হয় না, ইন্টারেস্টিং হয় না, আনপ্লিজেন্ট হয়, বিরক্তিকর হয়, তো সেই সমস্ত গল্প আমার পছন্দ হয় না। এইখানে দেখো ওই যে দ্য স্টোরেজ, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, দ্যাট ব্যবহার করছি, সেখানে আমরা হুইচ ব্যবহার করতে পারি, দ্যাট বা হুইচ ব্যবহার করতে পারি। তাহলে এইগুলোকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে রিলেটিভ প্রোনাউন কি। তাহলে আমরা এখনো পর্যন্ত কি আলোচনা করলাম, পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম, পজিটিভ প্রোনাউন, অধিকার সুযোগ সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম, ইনডিফিনাইট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম, এবং রিলেটিভ প্রোনাউন অর্থাৎ কি বলতো সম্বন্ধবাচক। আলোচনা করলাম রিলেটিভ পর্যন্ত, এরপরে আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা বাংলায় কি বলি, রিফ্লেক্সিভ প্রোনাউন মানে হচ্ছে আত্মবাচক সর্বনাম। রিফ্লেক্সিভ প্রোনাউনের বাংলা কি, রিফ্লেক্সিভ প্রোনাউনকে আমরা বাংলায় বলি আত্মবাচক সর্বনাম। আর অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, অর্থাৎ বাক্যের কর্তা, এদের কাজ হচ্ছে বাক্যের কর্তা বা সাবজেক্টকে বোঝাতে সাহায্য করে। এই সমস্ত প্রোনাউনগুলো বাক্যের কর্তা বা সাবজেক্টকে বোঝাতে সাহায্য করে, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই, কিন্তু দুটোকে বোঝাতে এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহার করা হয়। যেমন ধরো রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোর ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফ যুক্ত থাকে। কি যুক্ত থাকে বলতো, সেলফ, SELF, এবং সিঙ্গুলার ক্ষেত্রে সেটা হয়, এবং যখন আমরা বহুবচন করি সেক্ষেত্রে সেলফ যুক্ত হয়, SELVES। যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, এক্সাম্পল হিসেবে, যে মাই সেলফ, হার সেলফ, হিম সেলফ, themselves, SELVES, ইউর সেলফও হয় আর ইউর সেলফসও হয়, কারণ ইউটা মানে এটা তোমাদের নিজের বা তোমার নিজের, এই ক্ষেত্রে কিন্তু তোমার নিজের হলে ইউর সেলফ এবং তোমাদের নিজের হলে ইউর সেলফস এটসেট্রা। তাহলে দেখো উদাহরণ আমরা যদি নিই তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন ধরো মাই সেলফ, মাই সেলফ মানে হচ্ছে আমি নিজে, মাই সেলফ বলতে কি আমি নিজে, যেমন আই লাভ মাই সেলফ, আমি নিজেই নিজেকে ভালোবাসি। তাহলে দেখো সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই কিন্তু আমি নিজে, আই লাভ মাই সেলফ, অর্থাৎ মাই সেলফ শব্দটা কাকে ইন্ডিকেট করছে, আমাকেই। তাহলে আই এবং মাই সেলফ দুটোই কিন্তু কি আমি। যেমন আমি বলতে পারি যে হি মেড দিস পেন হিমসেলফ, হি মেড দিস পেন হিমসেলফ, সে নিজেই এই নিজে কলমটা তৈরি করেছিল। অর্থাৎ কি হিমসেলফ বলতে কি, সে বলতে আর হিমসেলফ বলতে একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। যেমন সি হারসেলফ লকড দ্য ডোর, সি লকড দ্য ডোর হারসেলফ, সে নিজেই ওই দরজাটা কি করেছিল, বন্ধ করেছিল। তারপরে যেমন আমি বলতে পারি যে আই রোট দিস সেন্টেন্সেস মাই সেলফ, আমি নিজেই বাক্যগুলো কি করেছিলাম, লিখেছিলাম। তাহলে ব্যাপারটা বুঝো যে যখন সাবজেক্ট এবং অবজেক্ট দুটোই একই হবে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করি। আশা রাখছি বুঝতে পেরেছো। এরপরে আমরা আসছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনকে আমরা বাংলায় বলি বন্টন নির্দেশক সর্বনাম। অর্থাৎ ডিস্ট্রিবিউট মানে হচ্ছে তো ভাগ করে দেওয়া বা বন্টন করে দেওয়া। তাহলে কি করে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অনেকগুলো ব্যক্তি বা বস্তুর মধ্যে, অনেকগুলো ব্যক্তি আছে এবং অনেকগুলো ব্যক্তি বা অনেকগুলো বস্তু আছে, তাদের মধ্যে মানে একটি ব্যক্তি বা একটি বস্তুকে সেটা কিন্তু আলাদা করে বোঝাবে। যেমন ধরো আমরা উদাহরণ হিসেবে নিতে পারি ইচ, ইদার, তারপর তুমি নিদার, তাহলে দেখো এটসেট্রা। এখানে কি হচ্ছে, যেমন আমি এখানে ইচ শব্দটা দিয়ে একটা বাক্য লিখতে পারি যে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য এক্সাম।
আশা রাখছি বুঝতে পেরেছো। সেখানে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ অ্যাপ্লাইড ফর দ্য এক্সাম, অনেক স্টুডেন্টস আছে যারা পরীক্ষার জন্য কি করেছে, অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে। তাহলে এখানে কি হচ্ছে যে ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ বলতে অনেকগুলো স্টুডেন্টসের প্রত্যেককে বোঝাচ্ছে, একজন একজন করে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। তার জন্য দেখো এখানে কি হয়েছে বলতো, আমরা হ্যাজ বুঝিয়েছি, হ্যাজ কখন বোঝে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে। তাহলে একজন একজন করে স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টসকে একসঙ্গে না বুঝিয়ে তাদেরকে আলাদা করে বোঝাচ্ছে, কোন শব্দটার মধ্য দিয়ে, ইচ শব্দটার মধ্য দিয়ে। যেমন ধরো আইদার, আইদার শব্দটা আমরা কখন ব্যবহার করি, আইদার শব্দটা আমরা ব্যবহার করি যেমন দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন একটিকে বোঝাবে, দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে। যেমন ধরো আমি লিখতে পারি যে আইদার অফ দ্য টু বয়েজ ইজ ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, বা আমরা লিখতে পারি ট্যালেন্ট, ট্যালেন্ট লিখতে পারি। তাহলে দুইজন ছেলের মধ্যে একজন কি বলতো ট্যালেন্টেড বা বুদ্ধিমান, একজনকে বুঝাবে। আর নাইদার ক্ষেত্রে কি হয়, নাইদার ক্ষেত্রে মানে দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনোটিকেই নয়, এর এইরকম বুঝাবে, কোনোটিকেই নাই। যেমন ধরো দেয়ার আর, আমি লিখতে পারি দেয়ার আর টু পেন্স, দিয়ে লিখলাম নেদার ইজ গুড, ঠিক আছে, সেখানে দুটো কলম আছে, সেই দুটো কোনোটাই ভালো নয়, দুটোই ভালো নয়। তাহলে দুটোই মানে নয় এরকম বোঝালে কি হয়, নেদার হয়। আর যখন দুটোর মধ্যে একটাকে বোঝায় তখন কি হয়, এদার হয়। আশা রাখছি বুঝতে পেরেছো। এরপরে আসছি আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন মানে হচ্ছে প্রশ্নবোধক সর্বনাম বা প্রশ্নবাচক সর্বনাম। এদের কাজ কি, এরা কি করে, এরা প্রশ্ন জিজ্ঞাসা করে, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়। এই প্রোনাউনগুলোর কাজেই হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা করা। এই প্রোনাউনগুলো আমরা একবার দেখেছি রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হ্যাঁ, ওয়ের, এই যে সমস্ত তো ডাব্লিউ ওয়ার্ডগুলো আছে, এগুলো দিয়ে আমরা কি করি, এগুলো দিয়ে আমরা প্রশ্ন করি। যেমন হু, হোয়াট, হুইচ, তারপর হুম, হুম, হুজ, এটসেট্রা। যেমন ধরো হু দিয়ে আমরা যদি বলি যে হু আর ইউ, তুমি কে, হোয়াট ডিড দে, হোয়াট ডিড দে ডু, তারা কি করেছিল। তারপরে হোয়াট দিয়ে আমরা এটা সেটা করতে পারি, বা হোয়াট ডিড দে বাই, তারা কি কিনেছিল। তারপরে যেমন ধরো হুইচ, হুইচ বুকস আর সিওর্স, কোন বইগুলো তোমার। যেমন ধরো হোম, হোম ডু ইউ নো, তুমি কাকে জানো। হুজ, হুজ পেন ইজ দিস, এটা কার কলম। এই ধরনের আমরা প্রশ্ন করতে কিন্তু কি করি বলতো, ইন্টারোগেটিভ প্রোনাউন। একদম শেষে রয়েছে আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউনকে আমরা বাংলায় কি বলি, রেসিপ্রোকাল প্রোনাউনকে বাংলায় বলা হয় পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। এরা কি করে, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে, এরা কি করে মানে পারস্পরিক সম্পর্ক বোঝাবে, দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবে। এখানে দেখো আমরা উদাহরণ হিসেবে নিতে পারি ইচ আদার আর ওয়ান অ্যানাদার। তো এখানে দেখো এই যে এই দুটো বাক্য একটু ভালো করে বুঝো, ইচ আদার আর ওয়ান অ্যানাদার। ইচ আদার যদি আমরা ব্যবহার করি কোনো বাক্যে, তাহলে দুই দুজন ব্যক্তি বা দুজন বস্তুর মধ্যে যদি পারস্পরিক সম্পর্ক বোঝাই, মানে কোনো কাজ ওই ব্যক্তিটা তার প্রতি করবে এবং সেই ব্যক্তিটাও ওই ব্যক্তিটার প্রতি করবে একই। যেমন ধরো আমি তোমাকে দেখেছিলাম, আই স ইউ, তুমি আমাকে দেখেছিলে, ইউ স মি। তাহলে আমি কি এরকম বলবো যে আই স ইউ অ্যান্ড ইউ স মি, না এরকম না বলে আমরা কি বলবো যে উই স ইচ আদার, অর্থাৎ আমরা একে অপরকে দেখেছিলাম। তাহলে দেখো ইচ আদার শব্দটার মধ্য দিয়ে আমরা কি করলাম, যে তুমিও আমাকে দেখেছিলে এবং আমিও তোমাকে দেখেছিলাম, এটা আমরা কি দিয়ে লিখলাম, ইচ আদার শব্দটা দিয়ে লিখলাম। এটা একটা কিন্তু প্রোনাউন। এরপরে কি প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন ধরো দুইজন ব্যক্তি, দুই একজন ব্যক্তি আরেকজনকে ঘৃণা করে, আমি নাম নিতে পারি যেমন ধরো রাহুল, রাহুল হেডস রাজীব, রাজীব হেডস রাহুল। কিন্তু এই দুটো বাক্যকে আমরা একসাথে লিখতে পারি ইচ আদার দিয়ে, কেমন বলো তো, যে দে হেড ইচ আদার, ব্যাপারটা বুঝতে পেরেছো, তারা একে অপরকে কি করে ঘৃণা করে। এরপরে আমরা আসছি ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার কিন্তু দুই বা দুইয়ের বেশি বোঝাতে, দুইয়ের বেশি বোঝাতে কিন্তু আমরা কি দুই দুজন ব্যক্তি বা দুইজন দুইজন ব্যক্তি না দুইজন দুইজনের বেশি ব্যক্তি বা দুইজনের বেশি বস্তুর ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি, ওয়ান অ্যানাদার। যেমন একটা বাড়িতে অনেক তারা ভাই বোন আছে, আমরা যেমন অনেক ভাই বোন বা তোমরাও অনেক ভাই বোন আছো, তাহলে ভাই বোনের কি হয়েছে সময় মানে ঝগড়া হয়, তাহলে এখানে আমি বলতে পারি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স শুড নট ফাইট উইথ ওয়ান অ্যানাদার। তাহলে দেখো অনেকজনের মধ্যে তারা একে অপর একে অপরকে বুঝাচ্ছে, তাদের ঝগড়া করা উচিত নয়। তাহলে দুই বা
ততোধিক ব্যক্তির মধ্যে যদি সম্পর্ক দুই দুই দুইজন সরি দুইজন ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি সম্পর্ক বোঝায় সেক্ষেত্রে আমরা ইচ আদার ব্যবহার করি, এবং তার বেশি বুঝলে আমরা কি ব্যবহার করি, ওয়ান আনাদার ব্যবহার করি। আশা রাখছি প্রোনাউনটা তোমরা বুঝতে পেরেছো। ডিটেলসে আমরা আলোচনা করলাম একদম পার্সোনাল প্রোনাউন থেকে রেসিপ্রোকাল প্রোনাউন পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই তোমরা লাইক করবে, এবং এখনই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।